এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। তো আমরা সকাল 6টা বাজে উঠে গেছি, আর নাসপির পাপা একসাথে গোসল করতে ঢুকে গেল। আর এখানে আমি ওদের জন্য পাঞ্জাবিগুলো রেডি করব, মানে যা পরে এখন ওরা নামাজ পড়তে যাবে। তো আমি নাসপির পাঞ্জাবিগুলো আগে রেডি করলাম, ও যা যা ব্যবহার করবে। এরপর ওর পাপারগুলো বের করছি, লুবনান ওদের শোরুমের নাম, দেখিয়ে দিলাম। এরপর নাসপিকে নাসপির নানু টাকা দিয়েছে, সালামি সালামি। তো এখানে ওকে 1200 টাকা দিয়েছে, আর ওর পাপা ওকে 100 টাকা দিয়েছে। এটা কিন্তু ঠিক না, আপনারা কমেন্টে বলবেন। মানে ছেলে দেখে ছেলেকে মানে কম টাকা দিবে, মানে সব টাকা তো ওর টাকাই, যখন লাগবে যা তাই দিবে। এরপর ওরা রেডি হয়ে গেছে, আর আমি এখানে ওদের জন্য সেমাই বেড়ে নিচ্ছি, কারণ মিষ্টি মুখ করে তারপর নামাজ পড়তে যেতে হয়। তা আমি সবসময় আমার আম্মুকে দেখছি এই নিয়মটা পালন করতে, তো আমিও ওদেরকে আগে সেমাই দিয়েছি, ওরা এখন সেমাই খাবে। আর মাশাল্লাহ ওদেরকে অনেক সুন্দর লাগছে। তো আমি খেতে খেতে বলছি তুমি একটু এখানে দাঁড়াও, তোমাদেরকে একটু ভিডিও করি। তো সুন্দর মতো দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। নাসবি আবার বলতেছে আমি সেমাইটা রেখে তারপর আসছি। এটা মাশাল্লাহ দুজনকে অনেক সুন্দর লাগছে, ওরা এখন নামাজ পড়তে যাবে। আর আজকে ওরা ঈদগাহে যাবে নামাজ পড়তে। নাসপি তো অনেক হ্যাপি, এখান থেকে এসে নাসপি বলছে আম্মু আমার কাছে অনেক ভালো লেগেছে, ও ফার্স্ট টাইম ঈদগাহে আসছে। আমরা সবসময় ঢাকায় যাই, ঢাকার থেকেই আর কি ওখানে মসজিদে আর কি নামাজ পড়া হয়। তো এবার যেহেতু নারায়ণগঞ্জ আসি, তো ওরা ঈদগাহে গেছে, ঈদগাহে যেয়ে নামাজ পড়েছে, এরপর বাসায় চলে আসছে। আর এই তো আমিও গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এই থ্রি পিসটা আমার আম্মু দিয়েছিল ঈদের দিন সকালে পড়ার জন্য। আর ওরা কলিকরা একসাথে মিলে নামাজ পড়েছে, তো ওরা সবাই আসছে, সবাইকে আমি সেমাই খেতে দিয়েছি। হাই, শিয়ারিসো, আমার সালামি কো, সালাম না দিলাম, কো 500 টাকা না দিলাম, আইসে কি দাও, নেই সালামে দাও, রিসি 500 টাকা সালামে দাও, 5 টাকা কিপটা, সবসময় কিপটামি করে 5 টাকা দাও, 5 টাকা এ 5 টাকাও দিবা, হ্যাঁ ছাড় নেই, 5 টাকাও দিবা। তুমি কিন্তু যা বের করবা আনাম টাকা যদি দাও ওটার লগে কিন্তু এগুলো যোগ হইব, ঠিক আছে? ভালো ভালোই, এই দেখো আমি মেহেদি লাগাইছি, কি করো কি করতে চাইছিস, টাকা দিলাম না, কখন টাকা দিছো, 500 দিলাম না, না দাও নাই, দাও নাই, ফাপড় দিতেছো তুমি আমার লাগে, মানে কি 500 তো বাঙালা, ও মা বাঙালি যে 500 নাম, কখন তুমি দাও, দাও টাকা দাও, 400 দিন, 400 দাও, 500 দিতে চাইছো 500 দাও, দিলাম না 500, তুমি রাখতে দিলা, কই রাখতে দিছি, নাই সালাম করছো, হ্যাঁ সালাম করি, নাই সালাম তো করা উচিত, তা তুমি কি শুয়ে থাকবে তারপর আমি সালাম করব, না সালাম করতে হবে না, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম মামুচান, সালামের লগে কত কাহিনী, টাকা ডান হাত দিয়ে নিতে হয়, ডান হাত দিয়ে নিলাম, ভাঙতে দিই না, তোমার আবার লাগবে না কাজে, হ্যাঁ কাজে তো লাগবেই, সব 50 টাকা নোট দিলে আরো বেশি সুন্দর হইতো না, আমরা শুধু শুধু 500 টাকাই দিবা, কত টাকা দিছিস, কত টাকা, 500 টাকা, 500 টাকা আজকাল টাকা না, ওকে কিন্তু দিছো তাও, থ্যাংক ইউ সো মাচ, ওকে খুশি থাকো। আর এই তো অনেক যুদ্ধ করে ওর থেকে সালামি নিলাম, আর এটা ছিল ঈদের দিন সকালের ভিডিও। তো এরপর আমরা বাবার বাসায় চলে যাই, তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আমার ভিডিওর অপেক্ষায় আপনারা থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।